বন্ধুরা, গতকালকে আমি বলেছিলাম আমার ফেসবুক মেসেঞ্জারে আমার শুভাকাঙ্ক্ষীরা 35 সেকেন্ডের একটা ভয়েস পাঠাচ্ছে। প্রত্যেকটা মানুষই আতঙ্কিত হয়ে পড়েছে। বিশ্বাস করবেন না, একটা বোন, সে তার চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, বলেছে যে আমি আর চাকরি করব না। এই ভয়েসটা শোনার পর বাংলাদেশ আতঙ্কিত করে ফেলেছে এই ভয়েসটি। এই ভয়েসটি শোনার পর কত মানুষ ভীতু হয়ে গেছে। যদিও আমি জানি বাংলাদেশের মানুষকে সচেতন করতে হবে, সতর্ক করতে হবে, তার মানে তো এই নয় মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে আতঙ্কিত করে তুলবে, তাই না? তো আজকে সকালে র‍্যাব 7-এর একটি টিম সেই অমানুষটাকে, যে অমানুষ এই অপকর্মটি করেছে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম এরিয়া থেকে গ্রেপ্তার করেছে। আমি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এই ধরনের অপকর্ম করে বাংলাদেশের এই ক্লান্তি লগ্ন মুহূর্তে নিজের স্বার্থ হাসিল করে নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। শুধু তাই নয়, যারা বর্তমানে মুহূর্তে আমাদের প্রত্যেকটা জেলার সাথে জেলার যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের খাদ্য সামগ্রীর হয়তোবা কিছুটা সংকট দেখা দিতে পারে, আমাদের যারা মজুদ করে রেখেছেন অথবা দোকানে যাদের পণ্য সামগ্রী আছেন, দয়া করে আপনারা নির্দিষ্ট দামে আপনাদের মালামালগুলো বিক্রি করবেন। এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য সামগ্রীর দাম কমিয়ে দেয়, কিন্তু একমাত্র আমাদের দেশ এই মানুষের বিপদের মুহূর্তে যেন ধূমকেতুর মতো দামগুলো বাড়িয়ে দেয়, এবং অসহায় মানুষগুলো যারা আছে, যাদের পকেটে কালো টাকা গরম টাকা আছে তাদের সমস্যা নেই, কিন্তু যারা অসহায় মানুষ আছে, যারা রাস্তায় থাকে, তাদের কী অবস্থা হবে? তাদের কথা চিন্তা করে হলেও, মানুষের এই ক্লান্তি লগ্ন মুহূর্তে হলেও আপনিও এখন মৃত্যু সজ্জায়। করোনা আপনি দোকানদার বলে বা আপনি কম দাম বেশি দাম বিক্রি করবেন বলে আপনাকে ছেড়ে দেবে না, আমাকেও ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। অতএব এই ক্লান্তি লগ্ন মুহূর্তে মৃত্যু সজ্জায় আপনি হাজির হয়ে এমন অপকর্ম করবেন না যে অপকর্মের কারণে অন্যের ক্ষতি হয়, দেশের মানুষের ক্ষতি হয়। যতটুকু পারেন এই ক্লান্তি লগ্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। তাহলেই এই মনুষ্যত্বর কারণে একদিন আপনার এই ব্যবসা একদিন বিশাল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাই আল্লাহকে ভয় করে, মানুষের উপর রহম করে এই ধরনের অপকর্ম থেকে নিজেকে সরিয়ে আনবেন। তো বন্ধুরা, আপনারা যেখানেই আছেন, যেভাবেই আছেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলাদেশে 2 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। ইতিমধ্যেই আমাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে, প্রায় 24 গিয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, যেখানেই আছেন, যেভাবেই আছেন, সাবধানে থাকার চেষ্টা করবেন, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, এবং আপনারা সকলেই জানেন কী কী নির্দেশনা মেনে চললে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে অথবা এই রোগ আমাদের কাছ থেকে দূরে থাকবে। ওই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহই আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।